আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিল নুরুইলের সুইস গেট। তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনি যদি এই বিল নুরুইলের সুইস গেটে আসতে চান, তাহলে মাটিডালি থেকে আপনি সোজা পূর্ব দিকে আসবেন। এরপরে আপনি পল্লী মঙ্গলের হাটে যে রাস্তা গেছে, অর্থাৎ পীরগাছা রোড গেছে, এই রোড দিয়ে আপনি সোজা চলে আসবেন। আসার পর পীরগাছা হাট থেকে একটু দূর এগিয়ে গেলে আপনি এই রাস্তার বাম সাইডে, অর্থাৎ পশ্চিম সাইডে আপনি দেখতে পারবেন বিল নুরুইলের সুইস গেট। এই সুইস গেটের পশ্চিম পাশে এই চাকাগুলো দেখতে পারবেন, আর এই চাকাগুলো ঘুরিয়েই কিন্তু এখানে এই পানিগুলো নিয়ন্ত্রণ করা হয়। পানি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই সুইস গেটটি তৈরি করা হয়েছে। আপনি যখন বর্ষা মৌসুমে আসবেন, তখন এখানে দেখতে পারবেন অনেক পানির স্রোত, আর বর্তমান সময়ে কিন্তু এখানে কিন্তু এখন আর পানি আপনি দেখতে পারবেন না। এখন কিন্তু পুরোটাই শুকনো, যার কারণে কিন্তু এখানে কোনো পানির স্রোত বা গতি নেই। আর এখানে দর্শনার্থীদের জন্য সুন্দর একটি বসার জায়গা করে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড থেকে সৌজন্যমূলকভাবে এটা তৈরি করে দেওয়া হয়েছে। এই সুইস গেটের কারণে বিল নুরুইলের পানি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর এর ফলে কিন্তু কৃষকের অনেক সুবিধা হয়। আবার যখন পানি বেড়ে যায়, তখন এই সুইস গেটটা খুলে দেওয়া হয় এবং আস্তে আস্তে পানি কমতে থাকে। বিল নুরুইলের অনেক দর্শনার্থীরা এই জায়গায় এসে তারা বিশ্রাম নেয়। আর আপনি যদি দেখেন, এই চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর এই বিল নুরুইলের সুইস গেটের চারপাশে এই রকম দর্শনার্থীদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে অতি শীঘ্রই বিল নুরুইলের একটি ভিডিও আপলোড করা হবে। যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।